রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে অনলাইনে কুড়িটিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার এমনটাই সূত্রের খবর রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল করা হচ্ছে একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে অনলাইনে কুড়িটিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে কিন্তু কলেজে ভর্তির দিনক্ষণ ঘোষণা হলো আগামী মঙ্গলবার থেকে কিন্তু শিক্ষাবন্ধী ব্রাত্য জানিয়ে দিয়েছে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে মঙ্গলবার অথবা বুধবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন পোর্টাল চালু করবে কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এক জরুরি বৈঠকে আমাদের দিনক্ষণ জানিয়ে দিয়েছে তা ব্রাত্য বসু কি কি জানিয়েছে মিটিং মাধ্যমে কবে থেকে দিনক্ষণ ঘোষণা হতে চলেছে এবং যতটুকু জানা গেছে এক একটি স্টুডেন্ট কিন্তু একসঙ্গে কুড়িটি কলেজে আবেদন করতে পারবে একটি পোর্টালের মাধ্যমে তা কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে কিভাবে স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে কিভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে সব জিনিসগুলো কিন্তু আজকের ভিডিওতে ডেমো প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দেবো তাই এই মুহূর্তে ফর্ম ফিল শুরু হওয়ার আগে কিভাবে তোমরা কলেজে ভর্তি হবে কিভাবে কিভাবে সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা অ্যাডমিশন নেবে কিভাবে টাকা পে করবে তার একটি ডেমো প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তাই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষামন্ত্রী বাত্তা বসু কি জানিয়েছে কলেজ ভর্তি নিয়ে এবং কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে তাই টোটাল জিনিসগুলো কিন্তু শিক্ষামন্ত্রীর মুখেই আপনারা শুনে নিন এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনার শেষ পর্যায়ে চলছে মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি কোন চুমগি দিয়ে দেবেন এবং এটা আমরা তখন তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের উদ্যোগে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চলেছ এই পোর্টালের মাধ্যমে তোমরা একই ছাদের তলায় সব কলেজকে কিন্তু একসাথে পাবে চারশো খানা কলেজ কিন্তু ইতিমধ্যে এই পোর্টালে যুক্ত হয়েছে তোমরা যে কোনো কলেজে বাড়িতে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে যে কোনো কলেজে আবেদন করতে পারবে এবং তোমাদের গ্রেড অনুযায়ী কিন্তু তোমরা যে কোনো কলেজে দেখে নিতে পারবে পোর্টালে অ্যাপ্লিকেবেল আছো কি না এবং তোমাদের মার্কস অনুযায়ী তোমরা কোন কোন কলেজে চান্স পেতে চলেছ তোমরা জাস্ট গুগলে টাইপ করবে ডাব্লিউ বি ক্যাপ তা যখনই ডাব্লিউ বি ক্যাপ টাইপ করবে তোমাদের সামনে প্রথমেই চলে আসবে ডাব্লিউ বি ক্যাপের অফিসিয়াল ওয়েবসাইট তা যখনই ডাব্লিউ ক্যাপ আমরা গুগলে টাইপ করলাম আমাদের সামনে প্রথমেই দেখাচ্ছে স্টেজ ডট ডাব্লিউ বি ক্যাপ ডট ইন এটি কিন্তু এ দু হাজার চব্বিশ সালে অনলাইন অ্যাডমিশন পোর্টাল তা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখাচ্ছে সিক্স ডিজিট পিন নাম্বার বসানোর জন্য তা দেখো বন্ধুরা যেহেতু এই মুহূর্তে অ্যাডমিশান প্রসেস শুরু হয়নি এবং আপগ্রেডেশানে কাজ চলছে সেই জন্য এখানে কিন্তু সিক্স ডিজিট পিন নাম্বার বসাতে বলছে তবে সিক্স ডিজিট পিন নাম্বার না বসিয়েও কিন্তু আমরা পুরো ডিটেলসটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারবো কীভাবে আমরা ডিটেলসটাকে চেক করব। আমরা ডাউনলোড সেকশনের মধ্যে এসে আমরা এখান থেকে কিন্তু ইউজার ম্যানুয়াল পেয়ে যাব অর্থাৎ ইউজার ম্যানুয়াল তোমরা কিন্তু ডিটেলসে ক্লিক করে কিন্তু টোটাল জিনিসগুলো দেখে নিতে পারবে অর্থাৎ এই ইউজার ম্যানুয়ালের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা বাংলা বা ইংলিশে দেখে নিতে পারবে কীভাবে এবছরের অ্যাডমিশান পোর্টালটিকে সাজানো হয়েছে অর্থাৎ অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ হবে কিভাবে কলেজ চুজ করতে হবে সব কিন্তু ইউজার ম্যানুয়ে তোমরা পেয়ে যাবে তবে আমি তোমাদের এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চলেছি কীভাবে তোমরা ভর্তি হবে তা প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম একটি সার্ফেস তোমাদের চলে আসবে এখান থেকে কিন্তু চারশো একষট্টি খানা কলেজ এবং হায়ার ইনস্টিটিউট কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশখানা খানা কোর্স কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়েছে এবং পনেরোখানা ইউনিভার্সিটি এর সঙ্গে যুক্ত রয়েছে তা এই ওয়েবসাইটে যখনই তোমরা প্রবেশ করবে একদম উপরের রাইট সাইডে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন রয়েছে এবং রেজিস্টার নাও রয়েছে তা স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও এখান থেকে তোমরা এই মুহূর্তে রেজিস্টার করতে পারছ না যখনই ওয়েবসাইট খুলে যাবে তখন কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস তোমরা শুরু করে দিতে পারবে তবে আমি এ টু জেড তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করার পর টোটাল জিনিসগুলো করবে একটু নিচে আসলে তোমরা এখান থেকে তিনটে স্টেপ পাচ্ছ প্রথম স্টেপে রয়েছে ক্রিয়েট ইয়ার ওন প্রোফাইল দ্বিতীয় স্টেপে রয়েছে চেক এলিজিবিলিটি এবং তৃতীয় স্টেপে থাকবে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই তিনটে স্টেপেই কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে পারবে তা প্রথমে রয়েছে ক্রিয়েট ইয়োর ওন প্রোফাইল এই ক্রিয়েট ইয়োর ওন প্রোফাইল সেকশান থেকে কিন্তু তোমাদের প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হবে তোমাদের আধার কার্ড দিয়ে তোমাদের ডিটেলস দিয়ে কিন্তু একটি প্রোফাইল তৈরি করতে হবে তার মধ্যে ইমেল আইডি বসাতে হবে তোমাদের নিজস্ব একটি মোবাইল নাম্বার বসিয়ে তোমরা একটি প্রোফাইল তৈরি করবে ওটিপির মাধ্যমে কিন্তু তোমাদের প্রোফাইল ভেরিফিকেশন হবে তা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদের এলিজিবিলিটি চেক করা হবে অর্থাৎ তোমরা কোন স্ট্রিমে ভর্তি হতে চাইছো তোমাদের মার্কস অনুযায়ী বা তোমাদের স্কোর অনুযায়ী তোমরা কোন স্ট্রিমে ভর্তি হতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কোন কোন কলেজগুলো চুজ করতে পারবে সেই জিনিসটাও কিন্তু এলিজিবিলিটি গিয়ে তোমরা চেক করতে পারবে বা এই মুহূর্তে তোমাদের যে মার্কস রয়েছে সেই মার্ক্সে তোমরা অনার্স বা পার্টস কোন সাবজেক্টটাকে চুজ করতে পারবে সব জিনিসগুলো কিন্তু চেক এলিজিবিলিটির মধ্যে তোমরা গিয়ে চেক করতে পারবে এবং থার্ড অপশনটি রয়েছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট যদি তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের সাবজেক্ট চুজ কমপ্লিট হয়ে যায় বা তোমাদের পছন্দ মতো তোমরা চুজ করতে পারো তোমাদের সাবজেক্টকে বা তোমাদের কোর্সকে যদি তোমরা পছন্দ চুজ করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা সেই কলেজটাকে কিন্তু অ্যাড করে নিতে পারবে আর তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের কলেজগুলো তোমরা চুজ করতে পারলেই এই পরবর্তীকালে মেরিটে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে যে তোমরা কোন কোন কলেজে চান্স পেয়েছো এবার তোমাদের আরও সহজে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের প্রেফারেবল কোর্সকে তোমরা এই পোর্টালের মধ্যে যুক্ত করবে বা কিভাবে তোমরা অ্যাডমিশান নেবে তা দেখো একটু উপরেই এক্সপ্লোরার নাও বলে একটি অপশান রয়েছে এই এক্সপ্লোরার নাও মধ্যে তোমরা এসে ক্লিক করবে তা যখনই এক্সপ্লোরার নাওতে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি সারফেস দেখাবে যেখান থেকে প্রথমেই দেখাবে বাই ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির নাম দিয়ে তোমরা এখান থেকে সার্চ করতে পারবে তারপরে রয়েছে বাই ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের কোর্সকে চুজ করতে পারবে এছাড়াও প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটি এবং কলেজের নাম দিয়েও কিন্তু তোমরা সার্চ করে দেখে নিতে পারবে যে তোমাদের যে প্রেফারেন্সটা রয়েছে সেই প্রেফারেন্সটা এর সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা তা প্রথমেই বাই ইউনিভার্সিটি থেকে তোমাদের পছন্দ তোমরা ইউনিভার্সিটি এখান থেকে চুজ করবে তা আমি এখান থেকে একটি ইউনিভার্সিটি চুজ করে দিলাম তারপরে ইউনিভার্সিটি চুজ করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট কোর্স প্রোগ্রাম অর্থাৎ কোন কোর্স নিয়ে তোমরা পড়তে চাইছো বিএ বিএসসি বিকম কোন কোর্স নিয়ে পড়তে চাইছো এখান থেকে সঠিক কোর্সটা তোমরা চুজ করবে তা কোর্স চুজ করার পর তারপরেই চলে এসেছে তোমাদের সাবজেক্ট চুজ করবার জন্য তা সাবজেক্ট চুজ করার পর তোমরা সার্চের মধ্যে ক্লিক করবে তা যখনই সার্চের মধ্যে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু সেই কলেজের ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে তো এখান থেকে কিন্তু তোমরা সেই কলেজ সম্বন্ধে ডিটেলস চেক করে নিতে পারবে এছাড়াও তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা যে কোর্সটাকে চুজ করেছো সেই চুজ অনুযায়ী কিন্তু আরও যে সকল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল কলেজগুলো রয়েছে সব কলেজগুলো কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে তা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাইট সাইডে শর্ট বাই কলেজ নেম বলে কিন্তু এখান থেকে তোমরা এ টু জেড সাজিয়ে নিতে পারবে অর্থাৎ নাম অনুযায়ী পরপর কিন্তু কলেজগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে এবার তোমরা যে কোনো কলেজের টোটাল ডিটেলসগুলো কিন্তু এই পোর্টাল থেকে চেক করে নিতে পারো তা এই কলেজের আন্ডারে প্রত্যেকটা জিনিসেই কিন্তু প্রথমে রয়েছে ইনস্টিটিউশন যখনই ইনস্টিটিউশনের মধ্যে তোমরা ক্লিক করবে এখান থেকে কিন্তু ইনস্টিটিউশন সম্বন্ধে টোটাল তোমরা পেয়ে যাবে তো সেকেন্ড অপশনটি রয়েছে সিট ম্যাট্রিক্স তোমরা যখনই সিট ম্যাট্রিক্সের মধ্যে ক্লিক করবে তখনই কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে ওই কলেজে পার্টিকুলার ওই সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এবং ওবিসির জন্য কত সংরক্ষণ রয়েছে এসসির জন্য কত সংরক্ষণ রয়েছে এবং জেনারেলদের জন্য কতগুলো সিট বরাদ্দ রয়েছে আর থার্ড অপশনটিতে রয়েছে কোর্স অ্যান্ড ফিজ অর্থাৎ কোর্স অ্যান্ড ফিজের মধ্যে ক্লিকের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমরা যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টের সঙ্গে কম্বিনেশান সাবজেক্ট কী কী রয়েছে এবং সেই কম্বিনেশন সাবজেক্টের কোর্স ফি কত কোন সেমিস্টারে কত অ্যামাউন্ট তোমাদের পে করতে হবে অ্যাডমিশন ফিস কত টোটাল জিনিসগুলো কিন্তু একই পোর্টালে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে আর একদম লাস্ট ফোর্থ অপশানটি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারবে কত পার্সেন্ট মার্কসে তোমরা এই কলেজে অ্যাডমিশান নিতে পারবে বা কত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এখানে অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করতে পারবে সব ডিটেলসগুলো কিন্তু এখানে টোটাল ডিটেলসগুলো পড়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে আর একদম শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কলেজে ভর্তি হবার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিক মার্কশিট এছাড়াও ফটো সিগনেচার আধার কার্ড কাস্ট সার্টিফিকেট মোবাইল এবং ইমেল আইডি এই সকল ডকুমেন্টসগুলো তো লাগবেই তার সঙ্গেও কিন্তু হায়ার এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে যে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও লাগবে এছাড়াও মাধ্যমিকের মার্কশিটও কিন্তু লাগতে পারে